হজরতে সাহাল বলে আমি দেখলাম এমন নামাজ আমি আমার জীবনে দেখি নাই যে দুই রাখাত নামাজের সারা রাত পার হয়ে যায় আর আমরা মুসল্লিরা নামাজ পড়ি মসজিদের মধ্যে কোন রকম দেয় কোনো রকম আসি মুরগি যেমনি ঠোকর দিয়ে আদার খায় আমরা রুকু সেদ্দাটা বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে খুশু শিয়ত নাই জানা না মসজিদের ভিতরে নামাজ পড়তে যায় কোনো রকম সেদ্দা দিয়ে উঠে তাড়াতাড়ি ধরে চলে আসে আছে কি না এমন অবস্থা আছে এ যারা মসজিদে ইবাদত করতে যায় তাড়াতাড়ি করে এদের ব্যাপারে বড় বড় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত আশিক রসুল সাহাবাই কারাম এবং প্রখ্যাত হাদিস বিশারদগণরা বলছে যদি তোমরা পাক্কা শয়তান দেখতে চাও যারা নামাজে দেরি করে তোমরা তাদের দিকে তাকাও নামাজে দ্বারা তাড়াতাড়ি করে তাদের দিকে তাকাইতে বলছে কথা কি বুঝতে পারছে তো এক ব্যক্তি হযরত আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ আলাইহির জামানায় উনি নিয়ত করে আল্লাহ আমি তো বিবাহ করলাম আজকে দুই তিন বছর আমার কোনো সন্তান দুনিয়াতে আগমন করে না আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো ছেলে সন্তান আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান হয় আল্লাহ আমি আপনার রাস্তায় কিছু দান সদকা করব আর আল্লাহ আপনার কাছে আমি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব উনি যখন এই নিয়ত করলেন কিন্তু দুঃখের ভাগ্যের নির্মম পরিহাস না এটা আল্লাহ তালার ফয়সাল এটা আল্লাহ ভালো জানেন ঠিক দশ মাস দশ দিন পর ওনার ঘর স্ত্রীর গর্ব থেকে একটা সন্তান আগমন করছে আগে তেমন এক্স রে ছিল না আলতা সোনোগ্রাফি ছিল না তো একটা সন্তান আগমন করছে যেটা কন্যা সন্তান আরে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তালা আমার একটা সন্তান দান করলো না আবার নিয়ত করছে আল্লাহ আপনি যদি আবার আমার একটা মেয়ে ছেলে সন্তান দান করেন আমি আপনার রাস্তায় কিছু দানও করব আল্লাহ এবং আমি একজন আপনার খাস বান্দাকে খাবার খাওয়াবো পরে কন্যা সন্তান হওয়ার বান্দা মনটা খুব খারাপ করে ফেলছে খুব রাগান্বিত হয়ে গেছে আমরা মাঝে মাঝে দেখবেন কামারিজিৎ বরকত না হইলে হতাশা করছে দূর আল্লাহ আমার দিকে চায় না খালি অমুকের দিকে চায় অমুকের সম্পদে আমারে দেয় না এমন কয়না মাঝে মাঝে আল্লাহ আমারই দেখছে বিপদ দেওয়ানের লেগে এবার চিন্তা করলাম আল্লাহর নামে দুইবার নিয়ত করলাম আল্লাহ আমার দিল না এবার আমি আমার নিয়তটা একটু ঘুরে দিব এ নিয়ত ঘুরে দিতেছে নিয়তটা ঘুরে কি করছে যে আমার স্ত্রীর গর্বে থেকে যদি এখন একটা ছেলে সন্তান জন্ম নেয় আমি একটা শয়তান রে খাওয়ার খাওয়া নাজুবিল্লাহ কোন আল্লাহ তালা এমন কবুল করছে এই দোয়া ঠিকই এই দিন মানে দশ মাস দশ দিন পরে ওই ব্যক্তির স্ত্রীর গর্ভ থেকে ছেলে সন্তান জন্ম নিছে এফর সে বিপদে চিন্তা করলো শয়তান ভাই কই শয়তান পাই কই দরে ইমাম সাহেবের কাছে গেছে আমরা জান্না মাঝে মাঝে বিপদে পড়লে হুজুরের কাছে কিন্তু মানুষ বিপদে পড়লে আইলে বাপ মরলে মা মরলে সন্তান হইলে যা হুজুর আজানটা দন লাগবো আমার আব্বা মরে গেছে গোসলটা দন লাগবো এই বিপদে ফেরে হুজুরের কাছে যা এবার বিপদে ফেরে হুজুরের কাছে গেছে যে জিগা হুজুর আমার তো ভুল হয়েছে যে আমি একটা নিয়ত করছিলাম ওসিয়ত এই হলো আমি চিন্তা করছি যে আমার এই জায়গার ভিতরে আমার যদি ছেলে সন্তান হয় আমি একজন ফুক শয়তান খাবার খাওয়ামো কারে নিয়ত তুই বালা নিয়ত করছস তা কবু এর আগে বালা নিয়ত কইরা চাইছি দোয়া কবুল হয় না এখন খারাপ নিয়ত করছি কাচ্চা আমরা মসজিদের সামনে দাঁড়াইবা এই মসজিদের সামনে দাঁড়ানোর পরে যেই ব্যক্তিরে দেখবা টানা তিন দিন নামাজ পড়া দেরিতে আসে তাড়াতাড়ি বাইরে হইয়া চলে যায় তারে তুমি দামাত বিয়া খাওয়াই টানা তিন দিন দাঁড়াইয়া দেখছে এ টানা তিন দিন দেরিতে তারা হুড়া করে মসজিদে আসে আর তারা হুড়া করে বাইরে হয়ে চলে যায় যেটা এটা তার কাকা এটা তার কি কাকা আরে এটা তো বড় ভালো মানুষ এবার তো এই যাত্রা শয়তান না কারণ এই বেটা তো শুধু খায় আমি জানি

আল্লাহ যেন আমাদেরকে এমনভাবে পরিপূর্ণের সাথে এবাদত করার তৌফিক দান করে জবাহান খুলে পরেন আল্লাহ মুহাব্বতরা দূরত ছড়ে বাধাই করেন আল্লাহ হুম ও আলী মুসলমান ইমানদারের দলের হজরত সাহাল বলে আমি সম্পদের মায়া যখন সব ভুলে গেলাম আমার মামার সাথে দুই রাকাত নামাজ পড়ার পরে আমি দেখলাম আমার মামার মতো এমন খুসুসিয়তের সাথে নামাজ পড়নে বলা কোনো ব্যক্তি আমি দেখলাম না আমার মামা যখন দুই রাকাত নামাজ পড়লাম আমি আমার মামাকে প্রশ্ন করলাম মামা মানুষ তো দুই রাকাত নামাজ মাত্র দুই তিন সময় দুই তিন অভ্যাস সময়ের মধ্যে শেষ করে ফেলে আর আপনি দুই রাকাত নামাজ এসারের নামাজের পরে দাঁড়াইছেন আর ফজরের নামাজের আগে আপনি সালাম ফিরাইছেন আপনার কাছে যা এ নামাজ পড়লে আপনি কেমন শান্তি পান বলে এ নামাজ পড়লে আমি কেমন শান্তি পাই তুমি প্রশ্নটা আমাকে এখন করো না আমার ইন্তেকালের পরে তুমি আমার কবরের মধ্যে করতে পারবা ডাক দিয়া কয় আমার মামার কাছ থেকে এবার আমি যখন এবাদত করলাম মাত্র চব্বিশ ঘন্টা সময় আমি চলে গেলাম আমার বাড়িতে আমি আবার আমার সম্পদের ব্যস্ততায় পড়ে গেলাম কিন্তু ওই দিন রাত্রবেলা আমি যখন সম্পদের ব্যস্ততায় পড়ে গেলাম আমি আর ডাইনেও তাকাই বা না বামেও তাকাইলাম না আমি রাত্রবেলা আমার সম্পদের সকল হিসাব নিকাশ করার পরে আমি চলে গেলাম আমার সম্পদের হিসাব নিকাশগুলো মিঠাইয়া রাত্রবেলা ঘুমাইতে যাওয়ার জন্য ঘুমাইতে যাওয়ার পরে আমি দেখলাম ওই রাত্রবেলা আর আমার ঘুম আসতেছে না আমি চিন্তা করলাম আল্লাহ গো ও আল্লাহ আমার কেন ঘুম আসে না আমি জানি না আমার সম্পদ অনেক আমার অনেক সম্পদ সব কিছু বুঝতে পারলাম কিন্তু আজকে ঘুম না আসার কারণ কি ওই আল্লাহর বান্দা সাহালের মাথার মধ্যে চিন্তা আসলো গতকালকে তো আমি নামাজের সময় কাটাইছি নামাজে দাঁড়াইলে তো ঘুমের কথা মনে থাকে না দুনিয়ার কথা মনে থাকে না আল্লাহর বান্দা বলে আমি অজু বানাইলাম নামাজের মধ্যে দাঁড়াইলাম দুই রেখাত নামাজ আদায় করার পরে আমি আমার আল্লাহর কাছে সেজদা দিলাম আমি সেজদা দেওয়ার পরে আল্লাহর কাছে কামনা করলাম আল্লাহ দুনিয়ার সম্পদ দিছেন কথা সত্য তবে এখন আমার শান্তিতে একটু ঘুমানোর ব্যবস্থা করে দেন আমার আল্লাহ জাল্লা শানু আমার এমন ঘুম দিছে আমি যখন আমার শান্তির ঘুমটা ঘুমাইলাম হঠাৎ করে আমি ঘুম থেকে লাভ দিয়ে উঠলাম ওঠার পরে আমি হঠাৎ করে চিন্তা করলাম এমন তো আমার কোনো দিন ঘুম ভাঙ্গে না একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ টানা সাত দিন আমি ঘুম থেকে লাভ দিয়ে দিয়ে উদিত হয়ে গেলাম চিন্তা করতে লাগলাম হাই রে আমি কেন ঘুম থেকে এমনভাবে লাভ দিয়ে দিয়ে উঠি এমন চিন্তা যখন আমার ভিতরে আসতে লাগলো আমি আবার দৌড়ে আমার মামা

আমি ঘুমাইতে পারি না আমি আজকে দিন এমন একটা স্বপ্ন স্বপ্ন দেখি যে দেখার কারণে আমার ভালো তো লাগে না লাগে না কিন্তু আমি এই স্বপ্ন দেখার পর আমার নিজের মনোযোগ হচ্ছে আর আমার কেমন জানি দুর্বিষহ দুর্বিষহ লাগতেছে জিজ্ঞাসা কি স্বপ্ন দেখো আমাকে বলো ডাক দিয়া বলে মামা আমি স্বপ্ন দেখলাম আমি একটা জায়গার মধ্যে সাজদা দিতেছি যে জায়গাটায় সাজদা দেওয়ার পরে একদিন দুই দিন করে ছয় দিন টানা সাজদা দিলাম সপ্তম দিন সাজদা দেওয়ার আগে গুমানুর আগে চিন্তা করলাম আজকে যদি যে জায়গায় সাজদা দিব এই জায়গায় কাউকে দেখলে আমি জিজ্ঞাসা করব জায়গাটা কোন জায়গা সপ্তম দিন আমি প্রশ্ন করলাম এ জায়গা কোন জায়গা আমাকে আল্লাহ তাআলার রহমতের একজন ফেরেশতা খবর দেয় যে এই জায়গাটা হইল আল্লাহ তাআলার আরশ আযীমের দরজা কোন জায়গা কন্যা কন্যা এই জায়গাটা হইল আল্লাহ তালার আর সিমের দরজা আমি যখন এই প্রশ্ন করলাম করার পরে আমার মামা ডাক দিয়া কয়ে ভাগিনা এ সাহাল একবারই কথা বলেছ আরেকবার এই কথা বলবা না বলে কেন গো কেন বলবো না আপনার কাছে জানতে চাই বলে তুমি যা সোয়াদিমের দরজার মধ্যে সাজদা দিয়েছ আমার আল্লাহ তালা মনে হয় গত একদিনের এবার তোমার কবুল করেছে আর এজন্য আমার আল্লাহ তোমাকে ঘুমের ঘরে এ স্বপ্ন দেখাইছে আল্লাহর বান্দা বলে মামা এ স্বপ্ন দেখেছে আল্লাহকে আমার জীবনের সব গুণা মাফ করছেন কিনা বলে এমন দুর্বিষ স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখেনা যাদের কোনো গুণা থাকে না তারা একবারে মাসুম তারাই এমন কঠিন স্বপ্ন দেখে ও মুসলমান আপনি আমি চোখ বন্ধ করলে এমন আর সোয়াদিমের দরজা দেখবো দূরের কথা আপনি আমি চোখ বন্ধ করলে শুধু অন্ধকার আর অন্ধকার দেখি আর আল্লাহর যারা খাস বান্দা আল্লাহর যারা প্রিয় বান্দা ওনারা চক্ষু বন্ধ করলে আল্লাহর কাবা দেখে রসুরের মদিনা দেখে আবার অনেক আল্লাহর খাস বান্দা আছে চক্ষু বন্ধ করলে রহমান

দেখার জন্য অনেক সম্পদওয়ালা আছে অনেক টাকাওয়ালা আছে যারা তাদের টাকা পয়সা ধন সম্পত্তি ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে তাদের সন্তানের জন্য জায়গা সম্পদ কিনে তারা ভরপুর করে রেখেছে কিন্তু তারা তাদের টাকা ব্যয় করে মক্কায় যায় না তাদের টাকা ব্যয় করে মদিনায় যায় না ও মুসলমান সম্পদ দিয়া কি হবে যে আল্লাহ তোমারে বানাইল ওই আল্লাহর কাবা যদি তুমি তাও আপনা করতে পারো সম্পদ দিয়া কি হবে যেই নবীর উম্মত তুমি ওই নবীর রজে আথার যদি তুমি একবার যে আরত না করতে পারো সম্পদ দিয়া কি হবে যদি এই সম্পদ তুমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় না করতে পারো আল্লাহর বান্দা ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শোনো 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 আমি যখন দুনিয়ার সম্পদের মোহ ত্যাগ করলাম আমি আমার হাতের মধ্যে চারটা কাগজের টুকরা নিলাম চারটা কাগজের টুকরা নিয়া আমি আমার চারটা কাগজের টুকরার মধ্যে একটার মধ্যে আমি আমার জায়গার নাম লেখলাম একটার মধ্যে আমি আমার বাড়ির নাম লেখলাম একটার মধ্যে আমি আমার সম্পদ বেরাবকৃর নাম লিখলাম একটার মধ্যে আমি আমার হোটের নাম লেখলাম লেখার পরে পরের দিন সকালবেলা আমি আমার সকল এলাকার মানুষদেরকে ডাক দিলাম হে এলাকার মানুষ তোমরা আমার সম্মুখে চলে আসো সবাই আসার পরে ডাক দিয়ে বলে তোমাদের দল থেকে চারজন নেতা আমাকে নির্বাচন করে দাও চারজন সামনে আসার পরে ওই চারটা কাগজ তাদের সামনে ফেললেন তোমরা একজন একটা একটা করে কাগজ হাতের মধ্যে নাও একজন একটা একটা করে কাগজ দেওয়ার পরে ওই চারজনের ভাগ্যের মধ্যে চার রকমের জিনিস পড়ল কারোর ভাগের মধ্যে টাকা পয়সা দেন মহ সম্পদ আর কারোর হাতের মধ্যে বাড়ি পড়ল কারের হাতের মধ্যে উঠ পড়ল কারের হাতের মধ্যে বেড়া বকরিগুলা পড়ল ডাক দিয়ে বলে এই আল্লাহর বান্দা এই বেড়া বকরি সম্পদ সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হলো এবার তুমি বলো এ সব সম্পদ পাওয়ার পরে তোমরা তাদের মাঝে বিলেয়া দিবা এবার ওই আল্লাহর বান্দা তার যত জায়গা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় মানুষকে বিলেয়া দিয়া আল্লাহ তা আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করার জন্য রওনা করল বলতেছে তাওয়াফ করার সময় আমি নিজে নিজের নফসের সঙ্গে কথা বললাম আমি আমার নফসকে জিজ্ঞেস করলাম হে নফস তুমি তো এতদিন পর্যন্ত অনেক ভালো ভালো খাবার খাইছো হে নফস তুমি তো এতদিন পর্যন্ত দামি দামি খাবার খাইছো আর আমি তোমাকে দামি কোনো খাবার দিতে পারবো না বলে কেন নিজের সঙ্গে নিজে কথা বলতেছে কার সঙ্গে না সম্পদ ছিল সব দিয়ে দিছে দেওয়ার পর এ মনে করেন আমি আমাকে প্রশ্ন করি আপনারা আয়না না করে আয়না আয়নার সামনে দাইলে নিজেরে প্রশ্ন করবেন এত সুন্দর দেহ এত সুন্দর চুল এত সুন্দর মুখ আল্লাহ যে দিল এ আল্লাহ তালার কাছে কি হক আদায় করছো আপনি আপনার নিজের নকশরে প্রশ্ন করবেন রাত্রবেলা এখন না চিন্তা করলো এই ডান হাতটা ডান কাতে ডান গালের সাথে লাগাইয়া ডান কাত শুয়ে চিন্তা করবেন আরে এত সম্পদ অর্জন করলাম কোথায় ব্যয় করলাম কোন সন্তানকে দিয়া দিব আর এখানে এমনও মুরব্বী আছে যারা তারার মা বাপরে মাটি দিছে খবরটা কোন দিক দি আছে এটা কইতে পারতেন এই কেউ আছে না তো তাহলে আপনি কারো সম্পদ দিয়ে দেবেন আপনার ফুতো তাও আপনার নাতি এসে আপনার কবর দেখে চিনবে না কারে দিয়ে দেখতেছেন আপনি উনি বলে আমি আমার সব সম্পদ দান করার পরে আমি আমার নবসকে প্রশ্ন করলাম নবস এ নবস তুমি এখন থেকে আমার কাছে কোনো খাবার চাইবা না বলে কেন বলে আমার যতদিন সম্পদ ছিল ততদিন আমি তোমাকে খাবার দিছি কিন্তু এখন আমার সম্পদ নাই তুমি আমাকে আর কোনো খাবারের জন্য ডিস্টার্ব করবা না ওই নফস আমার উত্তর দেয় কখন খাবার দিবেন বলে যতক্ষণ না পর্যন্ত আমি আমার আল্লাহ তালার বাইতুল্লাহ দাবাব করেছি আল্লাহ তাআলার হাবিব রহমাতুল্লিল আলামী নবীর জিয়ারত করেছি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না যাইতে 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 ওই আল্লাহর বান্দাটা এবং সুন্দর করে সামনের দিকে চলে গেলেন সামনের দিকে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা সামদাস এবং ধামেস্ক এবং মক্কা শরীফের মধ্যবর্তী জায়গায় যাইয়া আল্লাহর বান্দাটা হঠাৎ করে দেখতেছে তার নকশর ভিতর থেকে বলতেছে হে আল্লাহর বান্দা সাহাল তোমার কাছে আমি কোন খাবার চাই নাই আর অর্ধেক রাস্তা বাকি আছে তুমি আমার খাবার জন্য মাছের ব্যবস্থা করে দাও তুমি আমার কাছে রুটি চাইলা এবং তুমি আমার কাছে সামান্য পরিমাণ কিছু মাছ চাইলা মাঝে মাঝে দেখবেন এক একা পরে থাকলে হঠাৎ আনকমন কিছু খাবার খাইতে মন চাই না সিজনে আন সিজনে হঠাৎ অন্য জিনিস খাইতে মন চায় তো ওই নকশ রুটি আর মাছ আমরা রুটি গুস্তু দিয়ে খাই তরকারি দিয়া খাই নর্মালি মাছ দিয়ে তো রুটি খাই না ওই নকশ তার জিব্বার ভিতরে সাত জাগায় দিছে যে আমারে অন্য কোনো খানা দিও না আমারে খানা দাও এক নাম্বার একটা রুটি দাও দুই নাম্বার একটু মাছ দাও খাওয়ার জন্য আরে কই কি জ্বালাই ফালাইলা সম্পদ সব মানুষকে দিয়ে দেওয়ার পরে এখন আমারে তুমি চাইতেছ মাছ আর রুটি খাওয়ার জন্য আল্লাহর বান্দা বলে আমি চিন্তা করলাম কে আমারে মাত্র এক দেড়হাম দিয়ে সহযোগিতা করবে যে দেড়হামের কারণে আমি আমার নবসকে জিন্দা রাখতে পারবো উনি বলে আমি দেখলাম কেউ আমাকে আমার নবস জিন্দা করার জন্য সম্পদ দিতে পারবে না এমন টাইমে আমি আমার নবসকে তাদা করার জন্য সামনের দিকে গেলাম যা দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি এই আটা যে আগে দিত দিয়া যে ভাঙ্গাইতো

হজরতে সাহাল রহমতুল্লাহ তার সামনে দেয়া বলতেছে হুদু হে খ্রিস্টান ব্যক্তি তোমার এই উট যে তোমার কাজ করতেছে তুমি তার বেতন কত দাও বলতেছে আমি এটার বেতন বলতে তার খাবারের খরচ হিসেবে দুই দেড় দৈনিক নির্ধারণ করি বলছে তুমি যদি এর চাইতে কমে কাউকে পাও তুমি কে কাজ করাইবা বলছে হ্যাঁ করাবো বলে তাহলে তোমার এ দড়িটা উঠ থেকে খুইলা আমার মাঝাই ভাই দাদা উনি মাজার মধ্যে দড়িটা বাইন্দাম উঠকে দেওয়া হয়তো দুই দেড় হাম মাত্র এক দেড় হামের বিনিময় উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই যাতাটাকে ঘুরেছেন রোজা রাখা অবস্থায় মুসলমান রোজার মাস আসলে দেখা যায় অনেকে তাদের কর্ম করার জন্য এরা এদের রোজা রাখতে পারে না সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে রোদার রাখাম কেমনে খানা না খাইলে শরীরে শক্তি পায় না আর ওই বান্দারা বলে আমরা এই জন্য রোজা যখন রাখতাম রোজা রাখা অবস্থায় বেশি বেশি কাজ করতাম আমরা আমাদের দেহের যে হক ছিল ওই হকটা আদায় করে আমরা রোজার দিবি রোজা রাখা অবস্থায় কর্ম করে আমরা মানুষকে বোঝায় দিলাম দেহটা রোজা রাখার কারণে ক্লান্ত হয় না রোজা রাখার কারণে মানুষের দেহটা তার দেহের জাকাত আদায় হয়ে যায় তার দেহ পরিপূর্ণ পুত এবং পবিত্র হয়ে যায় জবান খুলে বলেন আল্লাহ আহ ওয়াকবার রোজার মাস আইলে ফতোয়া मारे রোজার মাস আইলে কত রকমের কত কথা কাকা রোজা রাখেন না কেন বলে গ্যাস্ট্রিক রে এর লাগা খালি পেটে থাকতাম পারি না আরে ডায়াবেটিস রে কিছু কোন পরে পরে খাওয়া লাগে এই দাঁড়াই দেখবেন রোগ বাড়া বেশি করে ধরে ঠিক আল্লাহর বান্দা বলে রোজা রাখ অবস্থা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতাটারে আমি ঘুরাইয়া আমি যখন এক দেড় হাম পাইলাম এক দেড় হাম পাওয়ার পরে আমি এই এক হাম দিয়ে একটু আটা কিনে একটা রুটি বানাই আমার নবসকে দিলাম একটু মাছ কিনে আমার নবসকে দিলাম দেওয়ার পরে আমার নবস বলেছে আমার কাছে আর কোনো কিছু চায় না হঠাৎ করে আমাকে খ্রিস্টান ব্যক্তি জিজ্ঞাসা করে এ আল্লাহর বান্দা তুমি মাত্র এক দেড় হামের বিনিময় এত কষ্টের কাজটা করলা আমি যদি কোনো ব্যক্তিকে দিয়ে কাজটা করাইতাম সর্বনিম্ন পনেরো দেড় হাম লাগত তুমি কেন এক দেড় হামের বিনিময়ে কাজটা করলা ওই আল্লাহর বান্দা হজরতে সাহাল উত্তর দেয় আমার তো দরকার নাই আমার সম্পদ আর আমার দেড় হাম আমার নপস শুধু সামান্য পরিমাণ তার ক্ষুদা নিবারণ করতে চেয়েছে আমি আমার নপসকে কন্ট্রোল করার জন্য আমি সামান্য পরিমাণ রুটি এবং মাছ আমি আহার করে আল্লাহর কসম অন্য আমি কোনো কিছু করতাম না ওই খ্রিস্টান ব্যক্তি বলে একজন মুসলমান হতে পারে তার নিজেকে পরিবর্তন করার জন্য সম্পদের করার জন্য সে যদি সকাল সামান্য থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খ্রিস্টানের বাড়িতে মাত্র গমের আটা ভাঙ্গানোর জন্য সে সময় দিতে পারে আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি না আর সে যে ধর্মের মানুষ ওই ধর্ম কোনো সাধারণ ধর্ম না ওই ধর্ম ইসলাম ও ইসলাম ধর্মের মানুষ লাকদ কান লাকুম ফি রসুলিল্লাহি উসুয়াতুল হাসানা তাদের জীবনের উত্তম আদর্শ হিসেবে রসুলের আদর্শতে গহন করে আদর্শকে গহন করে এবার আপনারা বলেন আমরা সবাই আমাদের জীবনের আদর্শ হিসেবে রসুলের আদর্শ গহন করার দরকার আছে না না রসুলের আদর্শ বেশি খাওয়া না রসুলের আদর্শ বেশি পড়া না রসুলের আদর্শ দুনিয়ার লোভ রসুলের আদর্শ হইল দুনিয়ার জমিনে সম্পদের মোহকে একদিকে রাইখা রসুলে পাকের পাখের রসুল অনুসরণ করে আল্লাহ এবং তার রসুলের মুসলমান কিন্তু আবাদত করলেন আপনি বাড়ির মধ্যে থাকা অবস্থায় আপনার মা আপনার বাবার অন্তরের মধ্যে কষ্ট দিলেন এই এবাদত একদিকে রাখলেন আর আপনার মা বাবার খ্যাদমুত্রাকে একদিকে রাখলেন আল্লাহর কসম কোনোটাই আল্লাহ তালার কাছে কবুল হবে না হুজুর কেন 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 কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি দেইনে ওয়া বিল তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না আর আম্মা আব্বার প্রতি সদাচারণ করো সুন্দর আচরণ করো এবাদত করলে নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন দান সদকা করলেন আল্লাহর রাস্তার মধ্যে অধিক পরিমাণ ব্যয় করলেন কিন্তু আপনার বাড়িতে খবর নিলে দেখা যায় আপনি আপনার মারে ভাত দেন না আপনার বাবারে ভাত দেন না আবার এমনও মানুষ দেখা যায় বাইরে বাইরে দ্বন্দ্ব করে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয় মা বাপকে আলাদা করে দেয় মা বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় মেজ ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় পুতের বউরা ভাত বেড়া দিলে খায় নচে খায় না মা বাবার পেটে কুদা লাগলে চাইও খাইতে পারে না শর্মে ছেলের বউয়ের কাছে কেমনে চায় খাবে এ সন্তান আফদার জানাই তোমাদের কাছে যদি কেউ তোমাদের মা বাপকে ভাবে জুদা করে দিয়ে থাকো তোমার বউয়ের কথা শুই না মায়ের কথা শুই না আলাদা করে দিয়ে থাকো আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে আলাদা করে দিয়ে থাকলে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা সায়া বলবা ও মা বাবা আপনারা কেন জুদা খাইবেন আপনারা তো জুদা খাওয়ার মানুষ না এক ঘরে বৈশা ভাত খাবেন আমরা তিন চার ভাই হইলে তিন চার ঘর থেকে আপনার সামনে তরকারি আসবে আরে মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায় মা বাপ কখন কি খাবে আপনার কাছে বলতে পারে না চাইতে পারে না এই জন্য মা বাবার দায়িত্বটা বউয়ের উপরে দিয়ে সইরা যায় না মা বাবার দায়িত্বটা আপনারা সাত দিন সাত দিন আলাদা করে দিয়ে সৈরা যাবেন না আম্মাব্বারে নিজের কাছে রাখবেন কারণ এমন রত্নরে যদি যত্ন করতে পারেন আপনার সম্পদের অভাব হবে না টাকার অভাব হবে না আপনার দুনিয়া আঁকে রাখ পাইতে অসুবিধা হবে না এজন্য জন্য কেউ যদি মা বাপরে জুদা করে দিয়ে থাকো আলাদা করে দিয়ে থাকো পারলে দেও তোমার পাও আমার সামনে দাও আমি স্বামীম রাজা জিব্বা লাগাই তোমার পাও পরিষ্কার করে দিব তবুও মা বাপরে জুদা করো না মা বাপরে আলাদা কইরো না হুজুর কেন কারণ ওই মা বাবা যদি জুদা হওয়ার কারণে সামান্য খাবারের কষ্ট পায়া তোমার ব্যাপারে উপশব্দ ব্যবহার করে তুমি সন্তান আল্লাহর কাছে জবাব দিতে পারবা না জবাব দিতে পারবা না এ সন্তান রে এ নবীর উম্মতের দল আল্লাহর আস্তে ওয়াদা কর এখান থেকে বাড়িতে যা ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা বলে হুজুর কেন এই কথা বললেন কেন মা বাবার কদমে দরে মাপ চাইব আমি বলবো যুবক বা রা মুরব্বী ওই মা বাবার কদমে ধরে মাপ চাইবে এই জন্য তোমার বউ তোমাকে কথার কথায় বলে তুমি কি তাদের একার সন্তান নি তুমি কেন একা একা ভাত খাওয়াইবা তোমার আর কি তার মা বাপরে ভাত খাওয়াইতে পারে না কথা বললে এমন বউকে তুমি তোমার কথার দ্বারা সোজা করতে পারবা বউয়ের সাধারণ কথার কারণে তুমি তোমার মা বাপকে জুদা করে দিচ্ছ তোমার ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া করার পরে তুমি তোমার বউকে মাকে আলাদা করে দিচ্ছ না 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 বউ যদি কখনো এমন কথা বলে একবার বুঝে বলবা হা আমার মা বাবা আমার একার মা বাবা আমি খাওয়াইবো কারণ কি মা বাপরে খাওয়াইলে কমে না যারা সন্তান খাওয়াইতে দেয় এমন বরকত দেয় এই বরকত বান্দা মানুষের কাছে বলেও প্রকাশ করতে পারে না আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেও শেষ করতে পারে না আরে কেমন বরকত শোনো এই মা বাপকে খাওয়াইতে পারা সন্তানের জন্য বড় ভাগ্যের বিষয় যদি তুমি তিনশো টাকা দৈনিক ইনকাম করো লাখ টাকার এমন শান্তি শান্তি পাবে না তুমি টাকা কামাই করে যে পাইবা কারণ শান্তির জন্য তোমার 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 মা বাবা ঘরে খাবার খাইয়া রুহের যে দোয়াটা তোমারে দিছে এই দোয়ার কারণে তুমি সন্তান দামি হইতে পারবা কিন্তু এখানে অনেকে আছে গোজোর আমি আজকে বাড়িতে যা মাপ যাওয়ার কথা বললেন আমি বলবো হ্যাঁ রে সন্তান এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মার পায়ে ধরে মাপ চাইবা বাবার পায়ে ধরে মাপ চাইবা বলে হুজুর কেন এই কথা বললেন এ সন্তান আম্মাব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না সন্তানের ইজ্জত কমে না অনেকে চিন্তা করে হুজুর যতক্ষণ পর্যন্ত মা বাবার পায়ে ধরে মাপ চাইব আল্লাহর কাছে কি মাপ চাইব না আরে অন্যায় তো আল্লাহর সঙ্গে করো নাই অন্যায় তো আল্লাহর বান্দার সঙ্গে করেছ আল্লাহর বান্দির সঙ্গে করেছ যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমাকে মাফ করে দিছে ততক্ষণ পর্যন্ত পাঁচারবা বানা হুজুর কেন আরে সন্তান শোনো 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 কেন 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 শুনে নাও কারণ তোমার মা বাপ মাফ না করলে ওই মনি তোমাকে করবে করবে না না অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরে আমি মাপ চাইব তো দুইদের সময় মা বাবার পা শুয়ে সালামি করি না আর আল্লাহর হাবিব শিখে দেয় আরে সালাম না সালাম না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মাবার কদম বুঝি করবা আব্বার কদমে চম্বন করবা এখানে এমন কোন সন্তান আছে কিনা জানি না যারা তাদের মা বাবার কদমে চুম্বন করেছে আরে অনেকে বলতে পারে এটা কি শিরিক হবে না এটা কি হবে না 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 আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায় আমি পাপী মুখের কথা শুনতেছ আল্লাহ তাআলা এমন বরকত এমন রহমত দান করছে দুই হাজার নয় দশ সালের মাঝখানে ওয়ার শুই না যায় বাড়িতে ঘুমন্ত মা বাপরে বাতার বেড়ার ঘরের মধ্যে মা বাপের পায়ে চুমা দিছি। আল্লাহ তালা এমন বরকত দিছে বাইশ লাখ টাকার গাড়ি চড়ায় কুমিল্লা শহরের মধ্যে ছয়টা মাদ্রাসা আমি গুণাগারে দিয়া করাইছে চিন্তা করছে আরও করব আর এই জন্য না আমার ক্ষমতা নাই যোগ্যতা নাই এলেম কালাম নাই একমাত্র আমার অধনা মা বাবার দেওয়ার কারণে এরা যদি খুশি থাকে এরা যদি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ বলে আল্লাহর কসম সম্পদের অভাব হবে না টাকার অভাব হবে না আর তুমি ওই সন্তান ওই মা বাপরে ভাত দাও না মা বাপরে জুদা করে দাও এলাকায় মারামারির বিচার হয় না মানুষকে গালাগালি করলে বিচার হয় না মা বাপরে খাওয়াইব ওইটা নিয়ে এলাকার মধ্যে বিচার হয় না রে না মা বাপরে কে না খাওয়াইব ডাক দিয়ে বলবা আমার দুই তিন তিনবার খাওয়াইলে খাওয়াবে আমি একা আমার মা বাপরে খানা খাওয়াবো আরে জিজ্ঞাস করো তার মা দুনিয়াতে নাই ওই সন্তান জানে হুজুর আমার মা জননী নিজে মুরগি প্রথম ডিমটা পারলে আমি সন্তান সন্তান খাওয়াইছে আমার সন্তানের শরীরে শক্তি হবে সন্তান মানসিক শান্তি পাবে আমার মা আমার এমন খাবার খাওয়াইছে আমার মা সকালবেলার পান্তা ভাত খায় না স্কুল মাদ্রাসা রোদ্র কাম শেষ করে বাড়িতে আসতে আমার পেট ঠান্ডা হবে আমার মা আমি পুতের জন্য রাইখা দিছে ওই সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা আছে ওই সন্তান তার মায়ের মুখে এক লোক মা ভাত তুলে দিতে পারে না আরে দিবা কেমনে তোমার মা জননী অন্ধকার খবরে এ সন্তান আগে এক বেলা ভাত না খাইলে তোমার মা তোমার বারবার কানের কাছে বলতো সন্তান রে ভাত দি কাট নাই পেট দি পিটের সাথে লেগে গেছে এখন তিন চার বেলা ভাত না খাইলে কেউ একবার তোমার জিজ্ঞাস করে না সন্তান তুমি দি কোনো খাবার খাও নাই কে জিজ্ঞাস করব তোমার মা তো তোমার এলাকার কবরস্থানের মধ্যে শুয়া রইছে বাসমুরার নিচে তোমার মা তো পুকুর পারে গোরস্থানে শুয়া রইছে এ সন্তান তোমার আব্বা জান তোমার বড় কষ্ট করে মানুষ করছে নিজে না

জন্য তোমার টাকা পয়সা সম্পদ তুমি উন্মুক্ত করে দিবা নবীর হাদিসে তো এটাও দেখলাম কোনো মা বাবা তার সন্তানের টাকা পয়সা নেওয়ার জন্য কোনো অনুমতি লাগবে না ওই সন্তানের যা টাকা পয়সা আছে সকল কিছুর মালিক আগে মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন মা বাবা আর তোমার আব্বা যান দশ টাকা চা খাওয়ার জন্য তোমার কাছে চায়া নেওয়া লাগে নারে না তোমার আব্বা জান নিজে চিরা লুঙ্গিটা পরয়া তোমারে মানুষ করছে ওই আব্বা জান তোমার দামি জামা কাপড় পরাইছে দামি সুন্দর নতুন নতুন জামা কাপড় কিনা পরাইছে আব্বারে দিгай আব্বা তুই কেন নতুন জামা কাপড় পরেন না বত্তর দিত এখন আমার নতুন পরার বয়স না কিন্তু আব্বা ও বাবার কথা বলতো না এখন তুমি লাখ লাখ টাকার মালিক হাজার হাজার টাকার মালিক আব্বারে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা যেন অন্ধকার কবরে এ সন্তান কি লাভ হইব তোর লাখ লাখ টাকা দিয়া হাজার হাজার টাকা দিয়া যদি তুমি এই টাকা পয়সা দিয়া তোমার মা বাপরে শান্তি দিতে না পারো কি লাভ হইব তুমি তোমার টাকা পয়সা সম্পদ দিয়া তোমার মা বাপরে যদি খুশি না করতে পারো টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু পরে থাকবে সন্তান তুমিও থাকবা না তুমিও দুনিয়া ছেড়া চলে যাইবা এই টাকা পয়সা যতদিন আছে মা বাবার মতো রত্নটাকে সম্পদ দিয়ে শান্তি করার চেষ্টা কর দেখবা টাকার অভাব হবে না সম্পদের অভাব হবে না এ সন্তান মা নাই বাবা নাই অন্তরের মধ্যে কি একটু মায়া লাগে না যদি মা বাপ বাচ্চা থাকে এই মা বাপরে আলাদা আলাদা করে থাকো এখান থেকে দেয়া মাপ চাইও আর অনেকে চিন্তা করে গোজো যারা বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মানা আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে গোজো তাদের বাবা নাই তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব কেন রে সন্তান মা কই বাবা কই হাম বা বুঝি কবরে শুয়া রইছে ওই মা বাবার বুঝি তুমি বালা কোনো খানা খাওয়াইতে পারো না আরে খাওয়াই বা কেমনে তারা কবরে সন্তান মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে তুমি হাজার হাজার টাকা দিতা লাখ লাখ টাকা দিতা মা বাপ ফ্রিদে নতুন জামা কাপড় কিনা দিতা হিসাব করে দেখো চিন্তা করে দেখো মা বাপ বাইচা তাক অবস্থায় মা বাপরে যদি মাসে মাসে এক টাকা হাত খরচ দিতা বারো মাসে বারো হাজার টাকা তোমার লাগত মা বাবার পেছনে ওষুধ খরচ বাবদ যদি মাসে এক টাকা খরচ করতা বারো মাসে বারো হাজার টাকা লাগত আসুনি একটা সন্তান বলে হজর আমার মা বাবা আমার লাখ লাখ টাকার জাগা জমি সম্পদ দিয়া গেছে বাড়ি দিয়ে দিয়া গেছে খেত দিয়া দিয়া গেছে এগুলা যদি আমি ভাড়া চালাইতাম মাসে পাঁচ হাজার টাকা করে ভাড়া লাগলে বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া লাগত হুজুর এই মাদ্রাসা মাদানীনগর ফারুকিয়া সুনিয়া কমপ্লেক্স মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আমার মা বাবার দেওয়া সম্পদ থেকে আমার মা বাবার কবরে নাজাত পাওয়ার জন্য আমি দশটা হাজার টাকা আমার আম্মা আব্বার জন্য দান করে দিব কিছুক্ষণ পরে মাহফিলের বক্তারা আলোচনা করবে আমি মূর্খ যা বয়ান করেছি এটার উপর আমল করার চেষ্টা করবেন একজন হাতরা বাড়াইয়া বলবেন হুজুরে মাদ্রাসার জন্য দশটা হাজার টাকা দান করব পারলে নগদ দিবেন না পারলে দুই মাস পরে পাঁচ মাস পরে এক বছর পরে দিবেন আসেন নাকি একজন হাতরা বাড়াইয়া বলবেন তার জন্য দোয়া করা হবে